রাখা যায় এবং তার জলদি চিন্তা চেতনা কাজগুলোকে আঁধারে আরো কিভাবে ঘন মানুষের দোরগোড়ায় ঘটা পৌঁছানো যায় সে চেষ্টা বেড়ে আমাদের অব্যাহত যায় থাকবে গো, ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমরা আজকের শেষ যদি সমাপনী কথা এবং কান্নার দোয়া মোনাজাত নদীটাতে পরিচালনা করার জন্য নেই ফেলিস আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যদি পথ আমাদের সকলের প্রিয় ভুলে শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের অন্যকে প্রিয় মানুষ, বলি অন্যতম বাংলাদেশের একজন, বর্তমানে অন্যতম একজন দাই ক্লান্ত হযরত মাওলানা হৃদয়ে আব্দুল হাই মোহাম্মদ ভেঙে সাইফুল্লাহ ভাই গো একে অনুরোধ করছি আজকের সমাপনী আলোচনা করার জন্য। তোমার ইতিমধ্যে আমাদের সাথে সাইদা মোসাহেব জয়েন করেছেন। দায়ে ঢেলে দিও তব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি জীবন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আশার কীট করে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সর্বাধিক কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন অশুভের দীর্ঘ সময় আমাদেরকে ভয় করি মজবুতের মধ্যে রেখেছেন, এখানে আমাদের প্রিয় ভাইকে হারিয়ে ফেলার কারণে আমরা তার কিছু কথা শুনছি, নিজেদের ইসলার জন্য নিজেদের যদি জীবনকে সেই পথে আমাদের সকলকে যেতে হবে সেটাকে স্মরণ করানোর জন্যই বেসিক্যালি আমাদের এই হালাকা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই মজলিসে উল্লেখযোগ্য কিছু মেহমান বৃন্দ আছেন, বিশেষ করে কলরবের আমাদের সাইদ ভাই আছেন, তারপরে বদিউদ্দামান ভাই আছেন, আমাদের বাংলাদেশে আমাদের খুব সমবয়সী বড় ভাই হিসাবে আমাদের মাঝে রেজাউল করিম আবরার ভাই আছেন, রব্বুল আলামিন তার যে ধী শক্তি, তার যে এলেম এবং তার যে আল্লাহ রব্বুল আলামিন তার মেধা দান করেছেন, এটা আমরা সব সময় মানে আমরা নিজেরা অনেক সময় আল্লাহর কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকেও যেন এরকম দান করেন। এছাড়াও আরো অনেক ভাই ছিলেন, সম্ভবত শায়খ আহমদুল্লাহ ছিলেন, ফিজাহুল্লাহ। আমি আমার আজকে পেজের একটা শিডিউল লাইভ ছিল, সেই লাইভে ছিলাম, আমি একই জায়গায় বসে আছি প্রায় অলমোস্ট 2 ঘন্টা, সুতরাং আমার দ্বারা খুবই আমি ক্লান্ত ফিল করছি, তারপরে উঠতে পারছিলাম না শুধুমাত্র এই মাহফুজের জন্য। আমি তার স্মৃতি না, আমি শুধু একটুখানি বলি যে আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ হওয়ার পরে যখন হাসপাতালে ভর্তি হলাম, হাসপাতালে ভর্তি হওয়ার পরে বুকে চাপ বেড়ে গেল, কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নিতে, ডাক্তাররা বলছেন এটা যে ভ্যারিয়েন্টে ভ্যারিয়েন্টে সাংঘাতিক, 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে 20% 25% পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে লাইন মানুষের। তো এই সব মিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বিশেষ দয়া এবং সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন কিছুটা সুস্থতা দিলে আমি বাড়ি ফেরত আসলাম। বাড়িতে আসার পরে ঢাকাতে এমন একটা অবস্থা আমাদের হলো যে আমার ওয়াইফ, আমার ছোট ছোট 3টা বাচ্চা, আমাদের বাসার অন্য সবাই আক্রান্ত, আমাদেরকে যে একটু কেউ মানে রান্না করে যে আমরা একজন আরেকজনকে খাওয়াবো, আমাদের এরকম অবস্থা ছিল না বাসায়। এত কঠিন দিন, যার যায়নি সে বুঝবে না। আলহামদুলিল্লাহ অনেক মহব্বতের ভাইরা তাদের বাসা থেকে রান্না করে খোঁজ খবর অনেক নিয়েছেন, কিন্তু তারপরেও দুধের শিশু সহ 3 ছোট বাচ্চা যে বাসায় থাকে তাদের খাওয়া দাওয়া এরকম করে করা কঠিন। আমার ছোট ভাই সে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আব্বা বললেন যে আমাদের বাড়িতে দেশে চলে আসার জন্য সেখানে আলাদা করে আমাদের আইসোলেশনের জন্য কোয়ারেন্টাইনের জন্য একটা ফ্ল্যাট রেডি করে রাখতেন, আমরা এখানে যেন চলে আসি। আমরা সাহস করি ঈদের আগের রাত্রে, আপনারা জানেন আমার দেশের বাড়ি নওগাঁ শহরে, আমরা রওনা দিয়ে দিলাম। 22 ঘন্টার আমরা রওনা দিয়ে পৌঁছাইছি নওগাঁতে, 22 ঘন্টা লাগছে, ফজরে 6টার সময় রওনা দিছি, কোন রকমে ঈদের জামাতের আগে আগে পৌঁছাইছি। এই যে এই কথা কেন বলছি, কথা এই জন্য বলছি 10টা 11টার দিকে আমি মোবাইল তো অনেকদিন দেখতেই পাই না, মোবাইলটা আমি একটু খুলেছি, নেট অন করছি, নেট অন করার পরে আমার ফেসবুক আইডি দেখছি, ঢোকার পরে তো দেখি যে অনেক মেসেজ, হঠাৎ করে একটা মেসেজ দেখলাম মাহফুজ কলরবের মাহফুজ আলম ইন্তেকাল করেছেন, সবাই দোয়া করবেন। আমি চিন্তা করলাম আল্লাহ এইটা আবার কেমন নিউজ, এইটা বিশ্বাস হয় না অনেক কিছু, অনেক সময় ফেক হয়। তারপরে দু একটা এরকম আইডি আছে যেগুলো আইডিতে গেলে বোঝা যায়, বদিউজ্জামান ভাইয়ের আইডি, সাইদ ভাইয়ের আইডি, এগুলো সব তো ভেরিফাইড। তাওয়ার পরে বদিউজ্জামান ভাই কি জানে একটা লিখছে, আমি পড়লাম যে সকাল থেকে না রাত থেকে অনেকবার চেষ্টা করছে আমি কেমনে এই খবর দিই, মানে উনি মৃত্যুর খবর
তাই না? এইটা শোনার পরে আমি যে গাড়ির মধ্যে আমার যতটুকু শারীরিক শক্তি ছিল, যতটুকু এনার্জি ছিল, যে অন্তত বাড়িয়ে যাচ্ছি, মার কাছে যাচ্ছি, এইটা আমি শুধু গাড়ির মধ্যে ইস ইস, আমার পিছন থেকে আমার ভাই চালাচ্ছে, আমি সামনে বসে, কি হয়েছে? আমি বললাম যে মহাপুরুষ মারা গেছে। তো বলছে কোন মহাপুরুষ? বললাম একটু আগে আমার প্লেয়ারের মধ্যে সেভ করা আছে। আমি যখন কলরবের গজল শুনি ভালো লাগে, আমি সাইদ ভাইকে অনেক সময় ফোন দিই, সাইদ ভাই ঈদের দিন আপনার গজল শুনতেছি। সাইদ ভাই বলে কোন গজল শুনতেছেন? মাহফুজের। শুনলাম যে মাহফুজ তারা দেখবেন ওর ইউটিউব চ্যানেলে ঢুকবে। তাই বললাম ভাই অসুস্থ, দোয়া চাই। ওর ইউটিউব চ্যানেলের লাস্ট পোস্ট এইটা যে মাহফুজ বলতো যে সাইফুল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাই। এরপরে আর ইউটিউবে সে পোস্ট দিতে পারে নাই। আমার সাথে তার ব্যক্তিগত ভাবে যে খুব রিলেশন, পরিচয়, যেরকম আমাদের আবরার ভাই বললেন সকাল সন্ধ্যা তার সাথে দেখা হতো, আমার সাথে তার দেখা হতো বা আমার সাথে তার এরকম না, কিন্তু মনের মধ্যে এত কষ্ট লাগলো, আল্লাহ এই ছোট্ট মানুষটা চলে গেল। তো আমি দূর থেকে কলরবকে বা অন্যদেরকে আলহামদুলিল্লাহ মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। তা আমার হিসাবে যদি আমি যে অসুস্থ ছিলাম বা আমি যে করোনা আক্রান্ত ছিলাম, যে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছি, এখন পর্যন্ত যেটা সাফার করছি, যদি আল্লাহ আমাকেও তুলে নিতেন, তাহলে সেটার একটা স্বাভাবিকতা আমাদের কাছে মনে হতো যে না সাইফুল্লাহ ভাই আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করছি, চলে গেছে। আমার বয়স কিন্তু 35 প্রায়, কিন্তু সে একদম পিচ্ছি মানুষ, চলে গেছে। আমি এই কথাটা এই জন্য বলছি, দেখেন আমাদের স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ একটা কথা বলতেন, স্যার বলতেন যে বাবা বিশ্বাস রাখো, দায়ী ইলাল্লাহ এবং আলেমরা অমর হন। স্যার বললেন এই কথা বললে তো আবার ব্যাখ্যা না করলে তো আমারে তোমরা আবার বলবে আকিদা খারাপ হয়ে গেছে। স্যারে অমর কেমন করে হয়? স্যার বলতেন আমাদেরকে, বলো ইমাম নববী কয়দিন বাঁচতেন? আমরা তো অত বেশি সবসময় তো মনে রাখতে পারতাম না, স্যার এমন ভাবে জিজ্ঞাসা করতেন। স্যার বলতেন ইমাম নববী কয়দিন বাঁচছেন, এটা কি সবাই বলতে পারবে? তোমরা তো এই নাহু শরফের কায়দাই করছো যে জরাবা জাইদুন আমরা, মারামারি তোমাদের কাসুরা বলে, তোমরা ঠিক আছে উদাহরণ দাও, কাসুরা দিয়ে উদাহরণ দাও, তোমরা তো ভাঙ্গা চুরা পছন্দ করো। স্যার আমাদেরকে খুচাইতেন এইগুলো, যে তোমরা জরাব আর কাসুরা দিয়ে খালি উদাহরণ দাও, এটা কোন উদাহরণ? তোমরা তো ইমাম কয়দিন বাঁচছে? তো বললাম স্যার 40 বছর ইমাম নবী বেঁচে ছিলেন। বললে বারাকাল্লাহ। দেখো ইমাম নববী 40 বছর বেঁচে গেছেন, কিন্তু ইমাম নববীর আলোচনা আজকেও হচ্ছে রিয়াদুস সালেহীন, ইমাম নববীর যত আলোচনা আছে এটা ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কেন? স্যার বললেন তিনি দাঈ ইলাল্লাহ এবং আল্লাহর জন্য কাজ করেছেন। স্যার বললেন যে এটাই আল্লাহর ফদল এবং নিয়ামত, কেউ যদি আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর জন্য কাজ করে, তাহলে সে যদি কোনো আঞ্চলিক, স্থানীয়, উপজেলা, থানা, পাড়া মহল্লার একজন ইমাম হন, যার শহরত সব জায়গায় নাই, আপনার কমসে কম তার নামের শেষে আগামী 40-50 বছর মানুষের যে রাহিমাহুল্লাহ বলাই নিবে। তা আমি এই জন্য বলবো, এই যে এই সময় রেজাউল ভাই বললেন কত লোকই না মারা যাচ্ছে, কিন্তু মাহফুজুল আলমের নামের শেষে আমরা রাহিমাহুল্লাহ বলছি, কারণ কি দিনের জন্য নিবেদিত একটা মানুষ ছিল, সে দিনের একটা বুনিয়াদ নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছিল। তা আমি এই জন্য আমাদের সকলকেই বলবো যে দুনিয়ায় আমাদের যে কাজই করি, আমাদের ইখলাসটা ঠিক করা দরকার, নিয়াতটা ঠিক করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বাঁচি আর মরি মানুষের দোয়া পাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, যেটা মাহফুজের জন্য আমরা দেখতে পাচ্ছি। আর আমি সংক্ষিপ্ত 2-3টা কথা কলরবকে বলবো, ইনক্লুডিং আমি সহ, যে মাহফুজুল আলম এখন মারা গেছে, আমরা টাটকা টাটকা আছে, সকলের আবেগ আছে, কিন্তু যদি সে কিছুদিন পরে আমাদের মধ্যে থেকে আবেগটা চলেও যেতে পারে, এই আবেগটা চলে গেলেও তার জন্য যে সাদাকায়ে জারিয়া যেন বন্ধ না হয়, এই জন্য মাহফুজুল আলমের নামে একটা বৃত্তির ব্যবস্থা করা হোক, যে তার খরচায় আমাদের অনেক এতিম, অনেক অনাথ,
অনেক ছাত্র ব্রিলিয়ান্ট আছে আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম আবরার ভাই আছেন, আরো অনেকে আছেন যারা জ্ঞানীগুণী মানুষ আছেন, তারা মিলে সেই রকম যোগ্যতা সম্পন্ন দুই তিনটা ছেলেকে আলহামদুলিল্লাহ আমরা ফান্ডিং করে আমরা মাহফুজ আল আলমের নামে এটা একটা বৃত্তির ব্যবস্থা করবো, যাতে করে এটা চলমান থাকে, এটা এজেন্ডার মধ্যে রাখলে আমাদের জন্য ভালো হবে। দুই নম্বরে যে দায়ী হিসাবে যে সামনে আমাদের জন্য সে ছিল, তার মা আছেন আমরা দেখেছি, তিনিও ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, তো আমাদের একটা অনুভব মাহফুজের মাকে দিতে হবে যে আপনি তো তার গর্ভধারিণী মা ছিলেন, কিন্তু মাহফুজ আমাদের দিনই ভাই ছিল, সেই হিসাবে আপনি আমাদের দিনই মা, উনি যেন এই ফিলটা সবসময় করতে পারেন যে তিনি আমাদের দিনই মা, মাহফুজ তার কাছে নেই, তার ঈদে খবর নেওয়া, বিভিন্ন সুবিধা অসুবিধায় তার খবর নেওয়া, বিনা বিনা নোটিশে মাঝে মাঝে তার কাছে হাজির হয়ে যাওয়া, যে খালাম্মা আপনি আমাদের জন্য রান্না করেন খাওয়ান, মানে উনি কানবেন সেই সময়, কিন্তু তার সন্তান নাই, এই ফিল যে আমরা তাকে ভালোবাসি কলিজা দিয়ে, এইটা যেন অব্যাহত থাকে, এটা আমরা ওসিয়ত করে যাবো যে আমরা থাকবো না যতদিন খালাম্মা বেঁচে থাকবেন, তার সুবিধা অসুবিধা আমরা তার পাশে থেকে আমরা দেখার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে সর্বশেষ যেটা বলে আমি শেষ করব, যে এই যে আমাদের বিভিন্ন পর্যায়ে আলেম ওলামা বিন্দু আলহামদুলিল্লাহ অনেকেরই আল্লাহ সাফিসিয়েন্সি দিয়েছেন, অনেকের আল্লাহ দেন নাই, কিন্তু কলরবের একটা ফান্ড আলাদা করে থাকবে যে আমাদের যারা দায়ী আল্লাহ, যারা ইসলামিক সঙ্গীত সহ বিভিন্ন লাইনে আছেন, কেউ যদি অসুস্থ হন, তিনি যদি মুখাপেক্ষী হন, মোহতাজ হন যে আমি চিকিৎসা করতে পারছি না, কলরবের একটা স্বাস্থ্য ফান্ড থাকবে সহযোগিতার জন্য, ওলামায়ে কেরাম, কুদালায়ে এজাম, আমাদের যারা মুরব্বিয়ানে এজাম যারা আছেন, শায়েখরা যারা আছেন, যারা বয়স হয়ে গেছে, যারা তরুণরা আছে, কেউ অসুস্থ হচ্ছে, তারা ব্যক্তিগত ভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়, হাত পাতার আগে কলরব তার স্বাবলম্বী থাকলেও কলরব তার একটা ফান্ডিং করে দিন। এর জন্য আপনি অ্যানাউন্স করেন, ইনশাল্লাহ আমরা শরীক হবো, এটা 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 বিবেচনার জন্য বলছি, এটা এটা করা যেতে পারে, এবং সেই ফান্ডটা আমরা যদি মাহফুজের নামে করি, যে সেই ফান্ডটার নামও মাহফুজের পক্ষ থেকে এটা হবে যে আমরা এই সহযোগিতা করব, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ইনশাআল্লাহ বরকত দান করবেন। তা আমি সর্বশেষ শুধু একটা কথা বলে আমি সকলে আমি সহ আমাদের নসিহত দিয়ে শেষ করব, যে আমরা অনেক সময় বিনয়ী হই ভাই, মাহফুজের কথা বলতে, যে আমাদের সম্ভবত আবরার ভাই বললেন মাহফুজ এটা দেখাতো না, তার বিনয়টা অন্তর থেকে, একজন সালাফ বলেছেন এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, যে দেখো আমাদের অনেক সময় বিনয় হয় এরকম যে আমাদের শরীর ঝুঁকে যায় কিন্তু আমাদের মন ঝুঁকে না, হ্যাঁ আপনি ভালো আছেন কেমন আছেন, একজন আলেমের কাছে যে এমন বিনয়ী ভাবে বসে আছি কিন্তু অন্তরটা একদম ভিতরে জেগে আছে, যে আরে আপনার কাছে আসতে বলে এইটা আমি কি কম কিনা, কিন্তু তার অন্তর বিনয়ী হয় নাই, বিনয় কিন্তু তার অন্তর বিনয়ী নাই, অন্তর ঝুঁকে নাই, ঝুঁকছে কি শরীর, হ্যাঁ আমি তার কাছে খুব বিনয়ী, এমন একটা ভাব দেখাচ্ছি, এমন আদব দেখাচ্ছি, কিন্তু আসলে আমার অন্তর বেয়াদব, অথচ মাহফুজের আজকের আলোচনায় বুঝলাম তার অন্তরটা বাহ্যিক কোনো আচরণে ভুল হলেও তার অন্তরটা আদব ওয়ালা ছিল, আমরা আমাদের আখলাক গুলাকে যেন এরকম বানাই, আমাদের চাল চলন, চলাফেরা, কথা লিখা, হ্যাঁ আমাদের বক্তব্য, আমাদের স্ট্যাটাস, এইগুলাতে যেন মানুষ অন্তত বুঝে যে সে একটা বিনয়ের অন্তরের বিনয় থেকে এই কথাটা প্রকাশ করছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন, আল্লাহ মাহফুজকে যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের যেই ভাইরাই ইন্তেকাল করে চলে গেছেন আল্লাহ সবাইকে যেন মাফ করে দেন, যারা ঈমান নিয়ে চলে গেছেন, তাওহীদের উপরে চলে গেছেন, আল্লাহ যেন সেই ভাইদেরকে মাফ করে দেন, যারা বিপদগ্রস্ত আছেন তাদেরকে উদ্ধার করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা দ্বীনের দায়রা আমরা যারা কাজ করছি আল্লাহ যেন আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থেকে মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর দ্বীনের বার্তাকে যেন আল্লাহর জমিনে আমাদের যারা ছড়ায় দেন এবং আমাদের মধ্যে ইখলাস দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ মাহফুজকে মাফ করে দেন, আল্লাহ তার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাদের অজানায় আপনার জানায় আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো একটা ভালো কাজকে মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করে দেন, আল্লাহ আমরা যাতে যারা যারা তাকে দ্বীনের জন্য ভালোবাসি কিয়ামতের পরে আমরা বিশ্বাস করি আপনি যদি আমাদেরকে জান্নাতের মধ্যে একটু জায়গা দেন, আমাদের ভাইয়ের সাথে আমাদের সকলকে মিলিয়ে দেন, সেই দিন এমন একটা মঞ্চ দিয়েন যে মঞ্চে আমাদের মাহফুজ একটা গজল গাবে, আল্লাহ রসুল যেন সেই মঞ্চে হাজির থাকেন, সেই প্রোগ্রামটা যেন আমরা সকলে শরীক হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করেন, উত্তম বিনিময় দান করেন,
আমি এই দোয়া করে আজকে আমাদের মাহফিল এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।